আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে কিন্তু আমরা সবাই কম বেশি ছবি তুলতে পছন্দ করি এবং ছবি এডিট করতে পছন্দ করি, কিন্তু ছবি এডিট করা কিন্তু একটু ঝামেলার বিষয়। এই জন্য আমরা সবাই কী করি, লাইটরুমের প্রিসেট ইউজ করার চেষ্টা করি। প্রিসেটটা হলো কি, জাস্ট একটি মাত্র ক্লিক করলেই কিন্তু ছবিটি প্রফেশনাল মানের এডিট হয়ে যাবে। তো আমি আপনাদের সাথে আজকে 82টির মতো লাইটরুমের প্রিসেট শেয়ার করব। এই প্রিসেটগুলি ইউজ করে কিন্তু আপনি একদম প্রফেশনাল মানের ছবি এডিট করে নিতে পারবেন। তো আমি আপনাদের দেখাই, যেমন এই ছবিটি দেখুন, এই প্রিসেটগুলি অসাধারণ। এক কথায় একটিমাত্র ক্লিক করবেন, একদম প্রফেশনাল মানের এডিট হয়ে যাবে। খুবই চমৎকার না? যা দেখতে পাচ্ছেন সবগুলি প্রিসেট কিন্তু একদম প্রফেশনাল মানের এবং ছবিতে একদম অ্যাকুরেট কালার দিচ্ছে। এই প্রিসেটগুলি ইউজ করে কিন্তু আপনি অসাধারণ ছবি এডিট করে নিতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন অনেক প্রিসেট, তো দেখতে পাচ্ছেন অসাধারণ সব প্রিসেটগুলি। তো আমি আরেকটি ছবিতে আপনাদের অ্যাপ্লাই করে দেখাই। তো দেখুন আমি এই ছবিতে এই প্রিসেটগুলি ইউজ করে দেখাই। তো দেখতে পাচ্ছেন সবগুলি প্রিসেট কিন্তু অসাধারণ, আর এতগুলি প্রিসেট কিন্তু আপনারা একসাথে কোথাও পাবেন না। তো আমি আপনাদের আরো কিছু ছবিতে এই প্রিসেটগুলি ইউজ করে দেখাই। তো মনে করুন এই ছবিতে আমি এই প্রিসেটগুলি ইউজ করব। এখন চলুন বলে দেই কিভাবে আপনারা এই প্রিসেটগুলি কালেক্ট করবেন এবং আপনাদের লাইটরুমে ইউজ করবেন। এই প্রিসেটগুলির ডাউনলোড লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আর হ্যাঁ, প্রিসেটগুলি শুধু ডাউনলোড করলেই হবে না, এই প্রিসেটটি কিন্তু একটি জিপ আকারে থাকবে। প্রথমে আপনাদের ওই জিপ ফাইলটি আনজিপ করতে হবে, আর অবশ্যই অবশ্যই কিন্তু 6 ওয়ার্ডের পাসওয়ার্ড দেওয়া থাকবে। তো এই পাসওয়ার্ডটা আপনারা কোথায় পাবেন, এই ভিডিওর মাঝখানে মাঝখানে পাসওয়ার্ড দেওয়া থাকবে, আপনারা পাসওয়ার্ডটা কালেক্ট করে নেবেন। এরপর আপনারা জিপ ফাইলটি ডাউনলোড করে নেবেন। এরপর আপনারা পাসওয়ার্ড দিলেই এই জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে এবং পাসওয়ার্ডটি আনলক হয়ে যাবে। এরপরেই কিন্তু আপনারা প্রিসেটগুলি লাইটরুমে ইউজ করতে পারবেন। তো জিপ ফাইলটি আনজিপ করার পর কীভাবে এই প্রিসেটগুলি লাইটরুমে ইনপুট করবেন তা চলুন এখন দেখিয়ে দিই। জিপ ফাইলটি আনজিপ করার পর প্রথমে লাইটরুম অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করে নিতে হবে। আর লাইটরুম অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তাছাড়া আপনাদের সুবিধার্থে এই অ্যাপটির লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো লাইটরুম অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করে নেওয়ার পর লাইটরুম অ্যাপটি ওপেন করে নিতে হবে। এরপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর যে কোনো একটি ছবি আপনার লাইটরুমে ইনপুট করে নিতে হবে। তো আমি এখানে একটি ছবি ইনপুট করে নিচ্ছি। ছবিটি ইনপুট করে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর প্রিসেট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন নিচে, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই 3 ডট আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর এই ইনপুট প্রিসেট নামে একটি অপশন আছে, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রিসেটগুলির লিঙ্ক চলে আসবে। এরপর এই প্রিসেটগুলি ইনপুট করার জন্য একটা প্রিসেটের উপর প্রথমে প্রেস করে ধরতে হবে। এরপর এই প্রত্যেকটা প্রিসেট এইভাবে সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট করে নেওয়ার পর এই সিলেক্ট আইকনের উপর ক্লিক করলেই কিন্তু প্রিসেটগুলি ইনপুট হয়ে যাবে লাইটরুমে। তো প্রিসেটগুলি ইনপুট করে নেওয়ার পর আবার এই প্রিসেট আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন এই যে লাইটরুম প্রিসেটগুলি, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন প্রিসেটগুলি কিন্তু এখানে চলে আসছে। এরপর আপনারা জাস্ট একটিমাত্র ক্লিক করবেন, আপনার এই ছবিগুলি কিন্তু এডিট হয়ে যাবে। ওকে, প্রিসেট ইউজ করে ছবিটি এডিট করে নেওয়ার পর এই আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর ছবিটি আপনার গ্যালারিতে সেভ করার জন্য এই শেয়ার আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর সেভ টু ডিভাইসের উপর ক্লিক করলেই কিন্তু এই ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।